আজ থেকে 22 বছর পূর্বে গুজরাটের গোধরায় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার উপর ভিত্তি করে সম্প্রতি একটি সিনেমা তৈরি করেছে ডাইরেক্টর ধীরজ সারনা। সেই সিনেমার নাম দেওয়া হয়েছে দি সবরমতি রিপোর্ট। গত 15 নভেম্বর মুক্তি পায় এই চলচ্চিত্রটি। বিক্রান্ত ব্যাসের অভিনীত এই সিনেমাটি গোধরা ট্রেন দুর্ঘটনার সত্য ঘটনাকে তুলে ধরেছে। এর ফলে সিনেমাটি দর্শক ও বিশেষ করে রাজনীতিকদের দ্বারা প্রশংসা লাভ করেছে। মুক্তির পর থেকে রাজধানীর রূপসী সিনেমা হলেও প্রদর্শিত হচ্ছে এই সিনেমাটি। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর পর মঙ্গলবার সন্ধ্যায় দলীয় পদাধিকারী ও কার্যকর্তাদের নিয়ে এই সিনেমা দেখতে চান সাংসদ রাজীব ভট্টাচার্য। এই সিনেমাটি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদ। আমরা সবাই জানি যে 2002 সালে এই সাবরমতী এক্সপ্রেসে গোধরা কাণ্ড কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এটা দেশবাসীর কাছে একটা কলঙ্কজনক অধ্যায়। আর সেই সময়কার কালে রাজনীতিকে প্রাধান্য দিয়ে এবং নিজেদের গদিকে বাঁচানোর জন্য ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। আজকে আমরা সৌভাগ্যবান এই গোধরা কাণ্ডের যে সত্যতা তা সকলের সামনে উপস্থাপন করার জন্য একটা এই সাবরমতী এক্সপ্রেস একটা সিনেমার মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই ডাইরেক্টরকে, প্রডিউসারকে, তারা এইভাবে মানুষের সামনে সত্যতা তুলে ধরার জন্য। এবং আমি নিজেও আজকে আমি দেখেছি, গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এটা দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে সকলকে আহ্বান করব, আসুন সবাই মিলে এটা দেখি। এবং সেই সময়কার যারা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা দেশকে বিখণ্ড করার জন্য, দেশকে ভাগ করার জন্য যে রাজনীতি করত এবং কীভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা লীলার মাধ্যমে তাদের রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করত, তা আজ সকলের জানা উচিত। এবং তার জন্যই এই নির্মাতা এত সুন্দর একটা সিনেমা নির্মাণ করেছেন। আমি সকলকে বলবো যে আপনারা সপরিবারে এটা দেখুন এবং পুরো দেশবাসীর সামনে এটা উজাগর করুন। এদিন সিনেমার নির্মাতাদের প্রশংসার পাশাপাশি রাজ্যবাসীকে সিনেমাটি দেখার বিশেষ আবেদন জানান সাংসদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।